সবাইকে অনেক ধন্যবাদ আবারও আমার চ্যানেলে সবার আসার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং আস অ্যান্ড সাপোর্ট আস। তো আজকের ব্লগ স্টার্ট করছি, এখন বাজে পাক্কা 9:30, আর আমার সাথে দিদিভাই নেই, তো অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু চেষ্টা করবো দিদিভাইয়েরও কিছু ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করার। আমি এখন রয়েছি আমার মায়ের বাড়িতে, আমার মেয়েকে দেখো শুয়ে আছে এখানে, আমার বোনের মেয়ে, এই যে বঞ্জি দুষ্টুমি করছে প্রীতির মেয়ে। তো আমি এখন টিফিন এখন আমার হয়নি, হবে, আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি আমার মায়ের সারা দিন মায়ের বাড়িতে কী করলাম। এখন আমি বসে আমার মেয়েকে খাওয়াচ্ছি, দুষ্টুমি খাই ও সকালবেলায়, তারপরে দেখা যাক কী করা যায়, কারণ পরের ঘরে একটু রং হচ্ছে, তাই আমরা সকলে নিজের ঘরে এসে বসে আছি, দেখা যাক কী করা যায়। ওকে, এইভাবেই পাশে থাকবে, ভালোবাসা দেবে, এবং তোমরাও ফ্যামিলি মেম্বার, তাই বেশি কিছু তোমার আজকে বলার নেই। থ্যাংক ইউ সো মাচ, ওকে, পাশে থাকো ফ্রেন্ডস। তো আমার এখন স্নান হয়ে গেছে, এখন বাজে দুপুর 2, আমার খাওয়া হয়নি, মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়ে নিচে ঘুরছে, চলো দেখাই, মেয়ে এখন নিচে ঘুরছে, ভাবছে ও দাদু বুবু পাপ্পু সবাই কোথায় গেল, কারণ এখানে তো খুব একটা থাকা হয় না, তাই এখানে সবাই একটু ওর কাছে একটু অন্যরকম, সবাইকে খুঁজছে। আর আমিও দিদিভাইকে খুব মিস করছি, কারণ প্রত্যেকদিন দিদিভাইও পাশে থাকে, একসাথে খুব মজা করে আমরা ভিডিও করি, তো আজকে প্রথমবার এমন যে দিদিভাই পাশে নেই, তাই কিন্তু পাস না দিদি, আরেকজন আছে, আরেকজন আছে যার দিদি আমি হই। তো একে তো তোমরা সকলেই চেনো, চেনো, হ্যাঁ চেনে, সকলেই চেনে। তো থ্যাংক ইউ, তো এতটা পাশে থাকার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, খুব ধন্য পাওয়া। তো আমি আজকে তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস রেখেছি, যে বিকালবেলা আমার জিনিস নাই কিন্তু, সেটা হচ্ছে আমার মায়ের ঘরটা হোম ট্যুর করে তোমাদেরকে দেখাবো এবং দেখাবো কেমন হয়েছে। এখনও যদি অনেক অনেক পার্টে রং করা হয়নি, বাট যতটুকু হয়েছে ভালো লাগবে, কারণ আমরা তো এখানে বেশি দিন থাকবো না, তাই না? তাই তোমাদের সাথে আজকে নিশ্চয়ই শেয়ার করবো, তো পাশে থাকো, ভালোবাসা দিও। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার মায়ের ঘর, এটা হচ্ছে আমার মায়ের নিচের ঘরটা হচ্ছে সিঁড়ির তলা। ওকে, তো এই দরজাটা দেখতে পাচ্ছ, এর ওই পাশে রয়েছে আরেকটা ঘর যেখানে ভাড়াটেরা থাকে, ওটাতে যেতে পাচ্ছি না, তাই মায়ের ঘরটাই তোমাদের দেখাচ্ছি। এটা নিচের ঘর, এই যে আমার মেয়ে বসে খেলছে, প্রীতি বসে, প্রীতির মেয়ে, আর এটা দীপা, অনেকেই চেনো দীপাকে। এখানেই রয়েছে পায়খানা, বাথরুম অ্যান্ড আলমারি, এটা হচ্ছে মায়ের নিচের ঘর, দেখতেই পাচ্ছ সিংহাসন রয়েছে, এটা আলমারি, একটা ঘরের মধ্যেই সব কিছু রয়েছে, কারণ তো ওটা রান্নাঘর, ওই পাশে পুকুরে রয়েছে, একটা ঘরেই সব কিছু রয়েছে, এর কারণটা হচ্ছে কারণ উপরে ঘরে রং হচ্ছে সব এক জায়গাতে। এটা চলো এবার উপরে ঘরে দেখানো যায়, এটা হচ্ছে সিঁড়ি, সবেমাত্র রং করা হয়েছে, অন্ধকার, একটু অন্ধকার আছে, লাইট এখন লাগানো নেই যেহেতু কারেন্টের কাজ হয়নি। এটা হবে ঠাকুর ঘর। ওকে, তো এবার চলো যে ঘরটা এখন আমরা রয়েছি, ঘরটা অনেকদিন ধরেই ছিল, এই ছাদ দেওয়া হয়েছে ঘরে আর রং করা হয়েছে, এই যে এই ঘরটা পুরোটাই রং করা হয়ে গেছে, ওইখানে পায়খানা বাথরুম রয়েছে, এটা রান্নাঘর উপরের। আচ্ছা, তো দেখো ওখানে বেসিন আছে, এখানে যে ঘোপটা হয়েছে এটাতে থাকবে হচ্ছে ফ্রিজ। তো এই ঘরটা দেখালাম, এবার চলো একটা জিনিস তোমাদের দেখাবো। এটা
এটা হচ্ছে আমাদের দোতলা ছাদ। কে চলো, বৃষ্টি পড়ছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে খুব বৃষ্টি পড়ছে, তাই এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে আর একটা ঘর আছে। এগুলো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এটা হচ্ছে দোতলার মাথার ছাদ, তিনতলার ছাদ, উপরে টিনের শেড লাগানো। ওকে, এটা একটা ছাদ। আচ্ছা, এইখানে একটা ঘর আছে, সেই ঘরটা দেখে চলো ফ্রেন্ডস। এই ঘরটা দেখো, তোমার একটা সিঁড়ি আছে, এই যে ঘরটা, এটা সবেমাত্র প্লাস্টার করে কমপ্লিট করা, এখনো পুরোপুরি কমপ্লিট রং করা হয়নি। এখান থেকে ভিউটা দেখো, দারুণ লাগবে। আমি পুরো তিনতলায় রয়েছি। এটা বক্স জানলা করেছে মা, এই ঘরটা বেসিক্যালি করেছে যখন আমরা সকলে আসব এখানে বসে আনন্দ করব, মজা করব, তার জন্য। চলো ফ্রেন্ডস, আসো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, আমাদের পুকুর দেখাই। এই দেখো ফ্রেন্ডস, এটা আমাদের পুকুর। এইদিকে একটা ছোট্ট মতন ছাদ, ভিউটা দেখো শুধু সবুজ। এরকম জায়গা থাকার মজাটাই আলাদা, চারিদিকে সবুজ, পুকুর, ঘর বাড়ি। সবাই কেমন আছো? সবাই আশা করি ভালো রয়েছো। আজকে তোমরা আমাকে একা দেখছো, কারণ ছয়তেই আছে ওর বাপের বাড়িতে, যেটা তোমরা দেখেছো ভিডিওতে। ও দেখাবে ওর বাপের বাড়িতে কী কী করছে, কী না করছে, মায়ের ঘর নতুন করে সাজিয়েছে, নিশ্চয়ই তোমাদের ঘুরে ঘুরে দেখাবে। তা দেখতে পাচ্ছ আমি আজকে রান্নাঘরে নেই, তার কারণ ছয়তে নেই রান্নাঘরে একা একা। আমার থেকে বেশি তো ওই বেশি বকত, তাই অতটা ভালো লাগবে না রান্নাঘরে। তাই তোমাদের এমনি আমি আমার ব্যালকনিতেই দাঁড়িয়ে কথা বলছি, কিছু করার নেই। আমি যাবো আমার মায়ের বাড়িতে, দিনে দিন যাবো, খুব সাজুগুজু করে, শাড়ি টাড়ি পরে, অনেকদিন শাড়িও পরা হয়নি, সেদিন যাবো শাড়ি পরে। তো তোমরা চিন্তা করো না, আমি আমার বাপের বাড়ি থেকে আপডেট দেবো, সাথে দেবে সাথে বাপের বাড়ি থেকে আসবে। তোমরা দেখবে আমাদের বাপের বাড়ি মানে মাইকার কেমন হয় না হয় নিশ্চয়ই তোমাদের দেখাবো। তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, কমেন্টগুলো পড়ে ভালোও লেগেছে, খুব সুন্দর লেগেছে। তোমরা স্বাতির মেয়ে মানে কি পিটির জামা দেখেছি, কি সুন্দর তুলে তুলে দেখাচ্ছিলো, তোমরা সব দেখেছো, এই জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। আর এইভাবেই যেন সারা জীবন যেন এইভাবেই পাশে থাকে। থ্যাংক ইউ।